আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ফেরেশতাদের রহমতের একজন ফেরেশতা দাঁড়ায় যাবে তার পাখার উপরে তার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়াবে তার উপরে আরেকজন দাঁড়াবে তার উপরে আরেকজন কিতাবের মধ্যে লিখছে এমনি করে একজনের উপরে আরেকজন তার উপরে আরেকজন দাঁড়াইতে 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 সাত আসমান সাত জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া ফেরেশতারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন সবকিছুই শুনেন কথা বলেন ঠিক কিনা এরপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে আমার ফেরেশতারা রে তোমরা মরহুম হাসান আলী সাহেবের বাড়িতে মাহফিল হচ্ছে তার পাশ থেকে দাঁড়ায়া সাত আসমান সাত জমিন পার করে সিদরাতুল মুনতাহা আবেদ করে পাড়ি দিয়া আমার আরশে আজিম পর্যন্ত তোমরা আসলা তার কারণ কি ফেরেশতারা বলবে মাওলানা কারীম আপনি লক্ষ্য করে দেখুন জনাব মোহাম্মদ শাহজাহান আলী সাহেব মরহুম হাসান আলী সাহেবের বাড়িতে কত সুন্দর একটা মজলিস হচ্ছে কত সুন্দর একটা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে মাহফিল হচ্ছে দোয়ার মাহফিল মাওলানা কারীম আমরা আপনার কাছে সুসংবাদ নিয়ে আসছি রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে তা তো খুব ভালো খবর ওইখানে আমার যে সকল মহাব্বতের মাহবুব বান্দারা পর্দার আড়ালে যে সকল মহাব্বতের মাহবুবা বান্দিরা বসেছে তারা আমি আল্লাহকে কি কখনো দেখছে বলে তারা তুমি আপনি আল্লাহকে কখনোই দেখে নাই দেখছেন আপনারা আরে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আমার বান্দারা কি চায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে মাওলানা কারীম আপনার ওই বান্দা বান্দিরা আপনাকে চায় আল্লাহকে চান না আপনারা আল্লাহ রহমত চান না আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা তুমি সাক্ষী থাকো ওই মাহফিলের ভিতরে যারা গিয়া বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত বরকত নাজিল করে দিলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার ওই বান্দারা আমার ওই বান্দিরা আমার কাছে আর কি চায় ফেরেশতারা বলবে মাওলানা কারীম আপনার ওই বান্দা বান্দিরা আপনার কাছে জান্নাত চায় চান কি চান না আরো জোরে বলেন চান কি চান না আমার সঙ্গে বলুন আল্লাহ তোমার জান্নাতে যাব বলুন আল্লাহ তোমার জান্নাতে যাব ওই যে মাদ্রাসাতে গিয়ে আমরা মাদ্রাসাতে গিয়ে আমরা কোরআন শিখিব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব ওই মসজিদেতে গিয়ে আমরা মসজিদেতে গিয়ে আমরা নামাজ পড়িব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব লা ইলাহা ইল্লাল্লাহ সামনের দিকে আসা যাবে না গো অনেক মানুষ আসতেছে তো শুরু থেকে আমরা যদি সামনের দিকে চাপ দিয়ে বসি তাহলে জিনিসটা ভালো হয় আর কি মাশাআল্লাহ সকলেই আমরা আগাবো সামনের দিকে এক ইঞ্চি হইলেও আমরা সকলেই একটু নড়াচড়া করে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ এর পরবর্তী বক্তা এসে যেন আবার আপনাদেরকে এরকম আগানো পিছানো না করা লাগে আপনারা শুরু থেকে একটু পরিপাটি হয়ে বসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
কেমনে যাব জানি না, বলুন বাহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, নসিব কর মদিনা, লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান খারাপ লাগতেছে আপনাদের? ফেরেশতারা আল্লাহ পাক বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে থাকবে, ফেরেশতারা বলতে থাকবে, আর আল্লাহ পাক আমাদের ইচ্ছাগুলোকে নেক আশাগুলোকে পূরণ করতে থাকবে। সকলেই মিলেমিশে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এত বরকতময় মজলিসে বসতে পেরে খুশি না বেজা? আরো জোরে বলুন খুশি না বেজা। এক জায়গায় তো মারামারি হয়েছে বাজারের মধ্যে, খারাপ লাগতেছে মনে হয় না? আমি তো শুধু আপনাদের একটু গলা গলা পরিষ্কার করতেছি, আপনাদেরকে একটু গুছাইতেছি আর কি। এর পরবর্তী বক্তারা এসে চমৎকার আলোচনা করবে, শুনতে পারবেন। এক বাজারে তো মারামারি হয়েছে, হট্টগোল হয়েছে, একজনের মার্ডার হয়েছে, একজন মারা গেছে। তার মুরব্বীরা অনেক সময় বলে থাকে যে তোমরা আসামি হয়েও কিন্তু সাক্ষী হয়েও না, একটা কথা আছে না বাজারে এরকম, যে তোমরা আসামি হয়ে পারলে কিন্তু কোনো সময় সাক্ষী হয়েও না, জুতা তলা ক্ষয় যাইতে যেতে 14 জোড়া ক্ষয় যাবো সাক্ষী দিদি দিদি খালি, বুঝেন না আপনারা? তো এখন সমস্ত দোকানদাররা দোকানপাট বন্ধ করে ভয়ে বাড়ি চলে গেছে। একজন দোকানদার নাসর বান্দা দোকান কইলা গোগর মতো বসে রয়েছে, একজন লোক মারা হয়েছে, মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে, পড়ে আছে রাস্তার ভিতরে, রাস্তার উপরে। থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লোকজন আসছে, বাজারে একটা মানুষ নাই, সবাই ভয়ে পালাইছে। একজন দোকানদার দোকান খুইলা চুপ করে বসে রয়েছে। পুলিশ যায় জিজ্ঞেস করে, দোকানদার ভাই তোমার দোকানের সামনে যে লোকটা মৃত অবস্থায় পড়ে আছে, লাশ হয়ে পড়ে আছে, এখানে কি হয়েছে তুমি কি দেখছো নাকি? এইবার দোকানদার বলে, অবশ্যই দেখছি। বলে, কি দেখছো? তাই বলে, স্যার প্রথমে দেখলাম হুড়াহুড়ি, তারপরে দেখলাম পারাপারি, তারপরে দেখলাম মারামারি, তারপরে কি হয়েছে দুলায়ন দিগার, বুঝলেন নাই মনে আপনারা? প্রথমে দেখলাম হুড়াহুড়ি, তারপরে দেখলাম পারাপারি, তারপরে দেখলাম মারামারি, তারপরে কি হয়েছে দুলায়ন দিগার, মানে আর কি সাক্ষী দিব, বুঝলেন নাই আপনারা? মানে কেন মারছে, কি করছে না করছে ও আর কিছুই জানে না, বুঝছেন তো আপনারা? আপনাদের মেন্টালিটি একটু পরিষ্কার করা হচ্ছে। পাত্র যখন পরিষ্কার থাকে তখন ওই পাত্রে কিন্তু জিনিস রাখতে মজা পাওয়া যায়, কথা বলেন ঠিক কি না? আপনাদের কলব পরিষ্কার করা হচ্ছে, কথা বলতে বলে আপনাদের টেন্ডেন্সি ঠিক করা হচ্ছে, যাতে আপনারা আলোচনাগুলি মনোযোগ সহকারে শুনতে পারেন, কথা বলেন ঠিক কি না? তাহলে তেলাওয়াত করব, আল্লাহু আকবার জোরে বলবো, ইনশাআল্লাহ লাগে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত
খারাপ লাগবে কেন, যত বেশি শুনবেন তত আল্লাহ পাক আপনাদের ইমানের জজবা বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, কোরআনুল করিম খুলে দেখুন, সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা দুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قرآن تلاوات جدو শুনবেন, মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ হবে, আল্লাহর স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার কলবটা ভীত কম্পিত অবস্থা হয়ে যাবে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক ঈমানের জজবা ঈমানের স্পিরিট বাড়িয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তেলাওয়াতকে তো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গো এই আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, হে ইমানদারগণ, আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবান খুলে বলুন কাকে ভয় করতে হবে, আরো জোরে বলুন কাকে ভয় করতে হবে। আল্লাহর নাম অনেকেই বলতেছেন না এখন পর্যন্ত, অনেকেই মাফলার দিয়ে মুখ বাইন্ধা রাখছেন, অনেকেই রুমাল দিয়ে মুখ বাইন্ধা রাখছেন, বাজার বাড়ির গেলে কম্বল দিয়ে মাথা ঢাইকে ঘুমায়েন, কোনো সমস্যা নেই, কোরআনের মাহফিল আসছেন, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা যত বলবেন তত সওয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের বাজান? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবান খুলে বলুন কাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে বললেন। এরপরে বললেন, ওকুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের কাদের, জবান খুলে বলুন কাদের সঙ্গী হতে হবে, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অবাজান, লম্বা সময় কষ্ট দেওয়া যাবে না, পুরায়াতের সরল তর্জমা শুনলেন, আল্লাহকে যথাযথ ভাবে ভয় করতে হবে, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ভয় করতে হবে। বা যান, কোন মুসলমানের ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে তাহলে সে কখনোই নামাজ তরক করতে পারবে, তার ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে তাহলে সে কখনোই রমজান মাসে দিনের বেলায় পর্দাওয়ালা দোকান তালাশ করতে পারবে, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি থাকে, তাহলে সে কখনোই পিতা মাতার মনে কষ্ট দিতে পারবে না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবে, আরো জোরে বলেন পারবে। আহারে, কত মানুষ আছে, কত মুসলমান আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে কষ্ট দেয়, আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, আবার তারাই তোমার জাহান্নাম। এই হাদিসের ব্যাখ্যা আসছে, যার বাবা মা দুইজনই দুনিয়ার জমিনে জীবিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলিয়া রাখছে। এখন যদি আমরা ইচ্ছা করি বাবা মায়ের খেদমত কইরা ওই জান্নাতের দুইটা দরজা খোলা রাখা, জান্নাতিও হইবার পারি, আবার যদি আমরা ইচ্ছা করি বাবা মায়ের সাথে নাফরমানি কইরা তাদের মনে কষ্ট দিয়া
আমরা জাহান্নামীও হইতে পারি, কথা বলেন ঠিক কি না? যার ভয় আল্লাহর ভিতরে আছে সে কখনো চুরি করতে পারবে? আরে কত মুসলমান আছে রমজান মাসে সাহারির সময় ঠিক মতো পেটটা ভরে খাইছে, গতানুগতিক ভাবে মসজিদে গিয়া জামাতের নামাজও আদায় করছে, আমার বলে আমি রোজা রাখবো, অথচ ওর উপরে রোজা রাখা ফরজই হয় নাই, সব করে রোজা রাখার অভ্যাস করতেছে। যখন বারোটা একটা বাজে যায় তখন রোদ উঠে গেছে, তার গলাটা শুকায় যায়, চেহারাটা মলিন হয়ে যায়, মা জননী ডাক দিয়ে বলে আব্বুগ আব্বুগ তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এখন তুমি খাইলে তোমার একটা রোজা হবে, আবার একটু পরে খাবা। মানে ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন কয়টা রোজা করলা, বলবো যে চারটা পাঁচটা, এরকম বলে, কথা বলেন ঠিক কি না? এখন এমন পুরাতন বাইল্লা মুসলমান আছে যে তার ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাউস করে রোজা রাখার নিয়োগ করে, কিন্তু এই ব্যাকেলে বাড়ির থেকে বাড়িতে তো খাবার নাই, বুঝেন না আপনারা? এরকম বাচ্চাদের সামনে কি আর খাবার খাওয়া যাবে? তাহলে তো বাচ্চারাও বলবে হায় হায় আব্বা বড় মানুষের রোজা রাখে না, বাচ্চারা বলবে না আব্বা বড় মানুষের রোজা রাখে না, এগুলা বলবে। এই শরমে আল্লাহর এই বান্দা একেবারে দৌড় ফেরা বাজারে জায়গা যা দেখে কোন দোকানে পর্দা লাগানো আছে, বুঝেন না আপনারা? এরকম পরিবেশ মনে করেন দেখেন নাই না? এখানে আছে কিনা আমি জানি না, বিভিন্ন জায়গায় দেখা যায় রমজান মাসে দোকানে পর্দা লাগায়, মানে মনে হয় যে ওদের দোকানের উপরে আল্লাহ তাআলা রমজান মাসের জন্য পর্দা করা খরচ করছে, মানে এইরকম আমলদার লোক, বুঝেন না আপনারা? আই রে হায়, পর্দাওয়ালা দোকান তালাশ করে দোকানের সামনে যায় কতক্ষণ খাড়ায় থাকে, কেউ দেখতেছে কিনা, বুঝেন না আপনারা? কতক্ষণ তাকে তুমি ঘুরে ফুট করে ঢুকে পড়ে পর্দার ভিতরে, ঢুকে একটা চাওয়ানা, একটা বিস্কুট দেয়, একটা কেক দেয়, মানে সমানে খায় 20-25টা বিলিস, বেশি কিছু কিন্তু খায় নাই, ওই দুই একটা চা বিস্কুট খেয়েছে, হয়তো যাদের চুরু বুঝেন তো চুরু, মানে দুই আঙ্গুলের সিফাই নিয়ে হুমানে টানে, বুঝতেছেন তো আপনারা নাকি? যাই হোক, দুই চারটা সিগারেট বা বিড়ি খায়, দুই একবার চা খায়, দুই একটা বিস্কুট কেক খায়, ইফতার রাত পর্যন্ত ওর জন্য কি আরো বেশি কিছু বরাদ্দ থাকে? আরো বেশি কিছু খাবার পায় পায় না? আল্লাহ বলে বান্দা আমি তোর উপরে আমি রোজা রাখা ফরজ করছিলাম, আল্লাহ বলছে আসসাউমু লি ওয়া আনা আজিজিবি, রমজান মাসের রোজা আমার জন্য, যারা রোজা রাখবে রোজাদারের প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতেই প্রদান করব। তারপরেও যারা সাহারির সময় খাইছে বাড়িতে খাইলে খারাপ, দেখা যায় দোকানে পলায় পলায় খাওয়ার চেষ্টা, আচ্ছা আপনারাই বলেন পর্দার ভিতরে ঢুকে খাইলো, এরা তাকে তুকি গেলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও জোরে বলেন দেখে নাই, আল্লাহর হুকুম সে লঙ্ঘন করছে, কথা বলেন ঠিক কিনা? আমার হাই রে পাক্কা ইমানদার, ইফতারের সময় বড় ডিশটা আগে সামনে নিয়ে বহে, রোজা না রেখে এক অপরাধ করছি, ইফতার না করে আরেক পাপ কামাই করবো নাকি? আছে না কিছু? আরে যারা সুস্থ মানুষ আমরা ইনশাল্লাহ অবশ্যই সামনে এই তো মাত্র রবিউস সানি জামাতিউল আমরা ইনশাল্লাহ যথাযথ ভাবে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো মিথ্যে কথা বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে সত্যবাদীদের সঙ্গে হইতে বললেন, ওরা জানবে একটা মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে একটা কবিরা গুনাহ হয়ে যাবে, যদি তওবা না কইরা মারা যায় ওই যে একটা মিথ্যা কথা বলছিল একটা কবিরা গুনাহ হয়েছিল, এই কবিরা গুনার কারণে কম পক্ষে 7,500 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা বন্না নাউজুবিল্লাহ, একটা মিথ্যা কথা কয়টা জোরে বলেন কয়টা? একটা মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হবে, যদি সে তওবা না কইরা মারা যায় এই গুনাটা নিয়েই যদি কবরে যায়, এই একটা মিথ্যা কথার কারণে 7,500 বছর জাহান্নামের আগুন। আমরা এই যে মিথ্যা কথা আজকে মোবাইলের মাধ্যমে বলা হয় গো, মানে গোপালপুর যাবো তো, একজন গোপালপুর অপেক্ষা করতেছে, তার বাড়ি ধরেন মোহনপুর বা নরজন যেখানেই ধরেন, ফোন করছে যে এক ঘন্টা ধরে বয়ের ইসি এখন হবে কে, এত দেরি হবে কি, বাড়ির থেকেই কিন্তু বাইরে নেই, এই যে মির্জাপুর বাজার পার হইতেছি, বুঝেন নি আপনারা? না
এই যে মিথ্যা কথা, এটা মিথ্যা কথা না? মোবাইল রিসিভ করছে, সে ওইদিকে অপেক্ষা করতেছে গোপালপুর পায়ে। এই যে মির্জাপুর বাজার পার হচ্ছি, গতানুগতিক ভাবে মির্জাপুর বাজার পার হয়ে গোপালপুর যদি ধরুন 10-15 মিনিট লাগতে পারে, এখন 1.5 ঘন্টা পার হয়ে যায়, আল্লাহর বান্দার হাজির হয় না, বুঝেন না আপনারা? পরে আর মোবাইল রিসিভ করে না, বন্ধ করে রাখতে হয়। এই যে আমরা কথায় কথায় আজকে মিথ্যা কথা বলি, আমরা এটা খেয়াল করি না যে এটা আমাদের একটা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, এটা আমরা খেয়ালই করি না। অহরহ আমরা মিথ্যা কথা বলে বেড়াচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মিথ্যাকে পরিহার করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সদা সর্বদা আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল বলেন, আসসিনুতু ইনজি ওয়াল কিযবাই হুলিক, সত্যে পরিত্রাণ দেয় আর মিথ্যায় মানুষকে ধ্বংস করে, কথা বলেন ঠিক কিনা? আবাজান, অল্প সময় বাকি আছে, একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে বলবো, এটা বলতে বলতেই হুজুর চলে আসবে, 10টায় আমি মাইক ছেড়ে দেবো, আমার টাইম 10টা পর্যন্ত, লম্বা সময় কষ্ট দিব না, দূর থেকে মেহমান আসছে, আপনারা আলোচনা শুনবেন। ওয়াজান, আমাদের আলোচনা তো আপনারা সব সময় শুনেন। বন্ধুরা, আল্লাহর একজন আলী, বন্ধুরা আমার নদীর ধারে বসে রয়েছে, প্রচন্ড খিদা লাগছে, নদীর ধারে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজ লাগবে মরণ বালা, এই কালেমা জিকির করলে, এই কালেমা জিকির করলে কবর হবে ও জালালা, মাশাল্লাহ, লা ইলাহা সবাই, লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, বাবা যিনি আমার, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো মানুষের হক নষ্ট করতে পারবে না, কথা কয় না, মানুষের হক নষ্ট করতে পারবে না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ বুঝতে হবে, হাক্কুল্লাহ মানে আল্লাহর হক, হাক্কুল ইবাদ মানে বান্দার হক, বান্দার হক নষ্ট করে যারা কবরে যাবে বাজান, তার কাছ থেকে যতদিন পর্যন্ত সে ক্ষমা না নিবে, ওই বান্দার হক যার হক নষ্ট করছে সে যতদিন মাফ না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন না, কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহর গলি, আল্লাহর অলির নাম আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান, নদীর পারে বৈশে বৈশে আল্লাহর নামের জিকির করতেছে, হঠাৎ করে তার ভীষণ ক্ষুধা লাগছে, পানির তৃষ্ণা লাগছে, আল্লাহর অলি আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখলেন নদীর পার দিয়ে একটা সুন্দর একটা আপেল একটা ফল ভেসে যাচ্ছে, আল্লাহর বান্দা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আল্লাহর নিয়ামত মনে কইরা এই আপেলটা এই ফলটা সে ভক্ষণ করছে, এই আপেলটা সে খায় ফেলছে। ও খাওয়ার কিছুক্ষণ পরে তার ভিতরে একটা অনুশোচনা বোধ কাজ করতেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে, কারণ আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনোই অন্যের হক খায়া অন্যের হক নষ্ট কইরা শান্তিতে থাকতে পারবে না। মুমিন যখন গুনাহ করবে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, হঠাৎ যদি গুনাহ করেও ফেলে তওবা করার জন্য সে অস্থির হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই ফলটা খাওয়ার পর যখন তার ভিতরে অনুশোচনা আসলো, আহারে এই ফলটা যে আমি খেলাম এই ফলের মালিক তো আমি আমি না, আহারে এই ফলটা মনে হয় কার বাগানের কার গাছের মনে হয় ফল, আমি তার হক খেয়ে ফেলছি, এখন যদি আমি তার কাছ থেকে ক্ষমা না নেই তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উল্টা দিকে হাঁটতে শুরু করলেন, মানে যেদিক থেকে ওই ফলটা ভেসে আসছে, হাঁটতে 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 বহু দূর গিয়া একটা আপেলের বাগান সামনে পড়েছে। ও বাজার,
আবু সালে মুসা জুঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন এই ফলটা যেহেতু এদিক থেকেই বসে গেছে তাহলে তো এই বাগান থেকেই মনে হয় এই ফলটা কইরা হয়ে গেছে, এছাড়া তো আর কোনো বাগান নাই, কথা বলেন ঠিক কিনা? খুঁজে বের করছে যে এই বাগানের মালিক কে গো, লোকজনের কাছে জিজ্ঞেস করছে, লোকজন দেখাই দিছে যে ওই যে ওই ভদ্রলোক হচ্ছে এই বাগানের মালিক, তার নাম হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ সাওয়ামি রহমতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আবু সাওয়ামি রহমতুল্লাহ আলাইহির কাছে যায় আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর আমি আপনার কাছে একটা ক্ষমা চাইতে আসছি। কি ক্ষমা? বলে আপনার এই বাগান থেকে একটা ফল পড়ে এই নদী দিয়ে ভেসে যাচ্ছিল। সকলে বলেন আলহামদুলিল্লাহ, বক্তা চৈলা আসছে, আমার সময় 2 মিনিট বাকি আছে, শেষ করব, ঘটনাটা শেষ করে বিদায় নিই নাকি? বলেন আপনারা ক্ষমা চাইতে আসছে। বন্ধুরা আমার, এইবার সাওয়ামি রহমতুল্লাহ আলাই বাগানের মালিক আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইকে বলতেছে যে আপনি যদি এই যে ফলটা যে খাইছেন আমার কাছ থেকে যদি ক্ষমা নিতে চান তাহলে আমার বাড়িতে আপনাকে 12 বছর গোলামি করতে হবে। কয় বছর? সকলে বলেন কয় বছর? 12 বছর। ফল খাইছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা মাত্র ফল খেয়েছে। ফলের মালিক, বাগানের মালিক তাকে শর্ত দিচ্ছে যে আপনি যদি আমার কাছ থেকে ক্ষমা নিতে চান তাহলে আপনাকে আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হবে। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন মাওলানা করিম, আমি তার হক নষ্ট করেছি, সে আমাকে ক্ষমা করবে, শর্ত দিয়েছে মাত্র 12 বছর গোলামি করতে হবে। 12 বছর নয়, 12 যুগ যদি তার বাড়িতে আমাকে গোলামি করতে হয় আমি তাও রাজি আছি, তারপরেও আমি অন্য একজনের হক নষ্ট করে কবরে যাইতে রাজি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কত অনেক মানুষ আছে চায়ের দোকানে যে চা খাইছে পান খাইছে আলাপের তালে তালে 10টা টাকা মাইরা দিয়া চলে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি মনে করতেছেন আজকে একটা চা খাইছেন পান খাইছেন বিল না দিয়া চলে গেলেন আপনি ধনী হয়ে গেলেন? না, আপনি একজনের হক নষ্ট করলেন, তার কাছ থেকে যদি ক্ষমা না নেন, এই হক যদি আপনি আদায় না করেন, আপনি যতই আমলদার হন, আপনি যতই নামাজি হন, এই বান্দার হক নষ্ট করার কারণে আপনাকে জাহান্নামের আগুনের খড়ি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 12 বছর গোলামি করতে বলছে, সে খুশি মনে রাজি হয়েছে, হুজুর আমি রাজি হইলাম, 12 বছর আপনার বাড়িতে আমি গোলামি করব, তবুও যদি আপনি আমাকে মাফ করেন আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। গোলামি করতে 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 কিতাবের মধ্যে লেখছে 12 বছর গোলামি শেষ, কাল আগামীকাল 12 বছর শেষ হবে। আবু সালে মুসা জঙ্গি তখন খুশি না বেজার, আর একদিন পরেই 12 বছর পূর্ণ হবে, খুশি আগের দিন থেকেই খুশি। 12 বছর যেদিন পূর্ণ হলো আব্দুল্লাহ সাওয়ামি রহমতুল্লাহ আলাইহির কাছে যায়া আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর আমার তো 12 বছর আজকে শেষ হয়ে গেল, এখন কি আমাকে ক্ষমা করা যায়? আল্লাহু আকবার। বাগানের মালিক ডাক দিয়ে বলে আবু সালে মুসা জঙ্গি আমি তোমাকে মাফ করব, আরেকটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আবু সালে মুসা জঙ্গি রে আমার ঘরে একটা মেয়ে আছে, যেই মেয়েটা অন্ধ, যে মেয়েটা বধির, যে মেয়েটা খুরা, মানে হাঁটতেও পারে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, মানে বোবা, এই মেয়েটা কানেও শুনে না, এমন একটা মেয়ে আমার ঘরে আছে, এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করাও তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে যেমনই হোক না কেন আমার তো এই হক যে তার নষ্ট করছি, তার হক যে আমি খাইছি, এটার মাফ নেওয়ার জন্য সে তার ওই কানা বধির বোবা কালো এরকম খুড়া যেরকম বর্ণ নেই সে দিছে, সে তার প্রস্তাবে রাজি হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। কিতাবের মধ্যে লেখছে তাদের বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে, বাসর ঘরের ভিতরে যখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলিয়া জোরে সুরে একটা চিৎকার দিছে। আপনারা বলেন আল্লাহু আকবার।
মানে সে অবাক হয়ে গেছে, বলে ফলের মালিক বাগানের মালিক বললো কি আর আমি এসব দেখতেছি কি, মানে অবাক হয়ে গেছে যা দেখে এত সুন্দরী রূপসী রমণী আবু সালে মুসা জঙ্গি তার বয়সেও জীবনে কোন দিন দেখে, এত সুন্দরী কথাও বলতে পারে আবার চোখেও দেখে সবকিছু তার ঠিক আছে, এত সুন্দরী রমণী বিবাহ সে করছে। এই বাসর রাত তাদের অতিবাহিত হয়ে গেল, পরের দিন সকালবেলা তার শ্বশুরের কাছে অর্থাৎ ওই বাগানের মালিকের কাছে গিয়ে বলতেছে, আব্বাজান আপনি আমাকে তো বলেছিলেন আপনার মেয়ে কানে কানে শুনে না, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে খুড়া, তাহলে আমি তো এটা একটাও মিল পাইলাম না, এটা কেমন কি হইলো? বলে শুনো আমার মেয়েটা এত দিনদারিনী, আমার মেয়েটা এত পরহেজগারিনী, আমার মেয়েটা জীবনেও কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকায় নাই, চিৎকার দিয়ে বললাম আল্লাহু আকবার, এই জন্য বলছি আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে জীবনে কোনোদিন তার মুখ দিয়ে তার জবান দিয়ে ফাহিশা কোনো কথা বলে নাই, সে কোনোদিন বেগানা পুরুষের সাথে তার জবান দিয়ে কথা বলে নাই, এই জন্য বলছি আমার মেয়ে বোবা, আমার মেয়ে কোনোদিন আমার এই বাড়ির থেকে বাহিরে যায় নাই, এই জন্য বলছি আমার মেয়েটা ল্যাংরা মানে হাঁটতে পারে না, যে বান্না আল্লাহু আকবার, আমি তোমার মতো একজন আল্লাহর ওলি বুঝতেছিলাম যে আমার এই মেয়ের মর্ম তো সকলেই বুঝবে না, কথা বলেন ঠিক কিনা, যেই লোকটা কি মাত্র একটা ফল খাওয়ার অপরাধে 12 বছর গুলামি করতে পারে সে অন্তত পক্ষে আমার মেয়েকে সুখেই রাখবে, কথা বলেন ঠিক কিনা, তারা হক এত মানে অন্যের হাতগুল ইবাদের প্রতি এতই তারা যত্নশীল ছিল। আমরা আজকে কোন পর্যায়ে, এবার শুনেন যে মেয়েটাকে সে বিয়ে করলো মেয়েটার নাম উম্মুল খায়র হযরত ফাতিমা, এই ফাতিমার গর্ভে থেকেই জন্ম নিয়েছে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আজকে সময় এই পর্যন্তই, সামনে আল্লাহ পাক যদি আবার কখনো সাক্ষাৎ করে, 10টা পর্যন্ত সময় ছিল, হুজুর আয়েশা বসে রয়েছে, 4 মিনিট বেশি হয়ে গেছে, আপনারা কষ্ট পাইছেন হয় না, আমি হুজুরের কাছে দুঃখিত বলতেছি, সরি বলতেছি এই 4 মিনিটের জন্য, যাই হোক আপনারা এত ভালোবাসেন আমাকে, এত মহাব্বত করেন, এই যে আপনারা একটা লোক উঠা বসা করলেন না, নড়াচড়া করলেন না, আমার দিল সাক্ষী দেয় আজকের এই মাহফিল আল্লাহ পাক অবশ্যই যেন কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ভালোবাসেন মহাব্বত করেন, আমি শুরুতেই বলছিলাম বাড়ির মুরগি ডাল বরাবর, কথা বলেন ঠিক কিনা, যখন আমরা দূরে যাই আমরা ওইরকম 2-2.5 ঘন্টা সময় নিয়ে লম্বা আলোচনা করি, এই যে এখানেই থাকি মোহনপুর মসজিদে নামাজ পড়াই, শুক্রবারেও আপনারা ইচ্ছা করলে বয়ান শুনতে পারেন, কত মাহফিলিত করতেছি আশেপাশে, কথা বলেন ঠিক কিনা, এখন ইসমাইল হুজুর চমৎকার আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন, এরপর দূরের মেহমান আছে সেও আলোচনা করবে, এই জন্য আমরা তো কাছের মানুষ, আমাদের তো আর অত লম্বা সময় নেওয়ার সুযোগ নেই, দোয়া করবেন আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত হক পথে থেকে কোরআন সুন্নাহর সহি খেদমত জন করার তৌফিক দান করে, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যেরকম আমাকে ভালোবাসেন আমিও আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট, অনেক খুশি হলাম, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, মা বোনদের জন্য দোয়া করে আজকে Allah, 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 Allah.